তো ভিউয়ার্স আপনারা কেমন আছেন বন্ধুগণ। তো আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসলাম, তার জন্য এই ভিডিওটিকে মিস করবে না। সো গাইস, আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো যে কীভাবে আপনারা আপনার ছবি দিয়ে এরকম স্ট্যাটাস ভিডিও তৈরি করতে পারবেন। হ্যাঁ গাইস, আপনি চাইলে কিন্তু খুব সহজে আপনার ছবি দিয়ে এরকম স্ট্যাটাস ভিডিও তৈরি করতে পারবেন। ছবির সাথে গান দিয়ে বিভিন্ন রকমের ইফেক্ট দিয়ে কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আপনি এরকম স্ট্যাটাস ভিডিও তৈরি করতে পারবেন। তো দেখুন, এরকম ভিডিও কিন্তু বর্তমানে বিশাল ভাইরাল চলছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়, এবং আমরা অনেক চেষ্টা করার পরে কিন্তু ভালো করে এরকম স্ট্যাটাস ভিডিও তৈরি করতে পারি না, হয়তো পারি বাট অতটা ভালো পারি না। কিন্তু আজকের এই ভিডিওটি দেখার পর কিন্তু আপনি সেম এরকম স্ট্যাটাস ভিডিও তৈরি করতে পারবেন কয়েক সেকেন্ডের মধ্যে। এবং আপনি যখন এরকম স্ট্যাটাস ভিডিও তৈরি করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করবেন, তখন দেখবেন যে কিন্তু আপনার বন্ধুরা দেখে অবাক হয়ে যাবে। তারা কিন্তু আপনাকে জিজ্ঞাসা করবে যে কীভাবে তুই এত সুন্দর করে স্ট্যাটাস ভিডিও তৈরি করেছিস, আমাকে একটু শিখিয়ে দে, আমি করতে চাই। তো কীভাবে আপনার ছবি দিয়ে এরকম স্ট্যাটাস ভিডিও তৈরি করবেন, তো জানতে হলে ভিডিওটি অবশ্যই পুরো দেখুন। আমি আছি আপনাদের সাথে আব্দুল মিস্ত্রি, আপনারা দেখছেন এক্সপার্ট মিস্ত্রি চ্যানেল। তো চলুন শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন, তারপর বেল আইকনটি অন করুন, তারপর অবশ্যই অল সিলেক্ট করবেন, তারপর ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে লিখবেন নাইস ভিডিও বা গুড ভিডিও। সো গাইস, এখন আমি দেখিয়ে দেবো যে কীভাবে আপনারা আপনার ছবি দিয়ে এরকম স্ট্যাটাস ভিডিও তৈরি করবেন। সো গাইস, এরকম স্ট্যাটাস ভিডিও তৈরি করার জন্য কিন্তু আপনাকে একটি অ্যাপসের প্রয়োজন হবে, এবং এই অ্যাপটি ইনস্টল করার জন্য এখন আপনি প্রথমত মোবাইল ফোনের যে কোনো একটি ব্রাউজারকে ওপেন করবেন। এখন আমি ক্রোম ব্রাউজার অ্যাপটিকে ওপেন করছি। ওপেন করার পর এখন আপনি সার্চ করবেন এখানে এক্সপার্ট মিস্ত্রি MIVI, এটি আপনি অবশ্যই লিখবেন, সেম লিখবেন, একটু ভুল লিখলে হবে না, এক্সপার্ট মিস্ত্রি MIVI। তো লেখার পর এখন আপনি সার্চ করবেন, তাহলে কিন্তু আপনি সেম এরকম একটা অপশান দেখতে পারবেন যে MIVI মিউজিক লিরিক্যাল ভিডিও মেকার অ্যান্ড্রয়েড বেসড ফটো, এরকম সেম একটা অপশান দেখতে পারবেন। এখন আপনি এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখন আপনি আস্তে আস্তে নিচে আসবেন। আসার পর এখন আপনি এখান থেকে অ্যাপটিকে প্রথমত মোবাইল ফোনে ইনস্টল করে ওপেন করবেন। ঠিক আছে, এখন আমি এই অ্যাপের কাজ দেখিয়ে দেবো। তো এখন আমি অ্যাপটিকে ওপেন করলাম। ওপেন করার পর এখন আপনি এই অ্যাপটির মাধ্যমে কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু স্ট্যাটাস ভিডিও তৈরি করতে পারবেন। সো গাইস, আপনি যখন অ্যাপটি ওপেন করবেন তখন দেখবেন যে কিন্তু আপনি কিন্তু এখানে বিভিন্ন রকমের স্ট্যাটাস ভিডিও দেখতে পাবেন, এবং আপনি চাইলে কিন্তু সেম এরকম স্ট্যাটাস ভিডিও তৈরি করতে পারবেন আপনার ছবি দিয়ে। এখানে আপনি অনেক অনেক ভিডিও পেয়ে যাবেন যা আপনি শেষ করতে পারবেন না। দেখুন, এখানে কিন্তু আপনি উপরে কিন্তু বিভিন্ন ক্যাটাগরি পেয়ে যাবেন, আপনি চাইলে কিন্তু যে কোনো ক্যাটাগরির ভিডিও তৈরি করতে পারবেন। তো এখন আমি একটি দেখিয়ে দেবো, তাহলে কিন্তু আপনি সবগুলো একইভাবে তৈরি করতে পারবেন। তো এখন আপনি যে স্ট্যাটাস ভিডিওটি তৈরি করবেন তারপরে একটা ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখন আপনি সেম এরকম স্ট্যাটাস ভিডিও তৈরি করতে পারবেন। তো তার জন্য এখন আপনি নিচে ফ্রি আনলক এখানে ক্লিক করবেন, তাহলে কিন্তু এটি আনলক হয়ে যাবে। আপনাকে একটি অ্যাড দেখতে হবে, ঠিক আছে, অ্যাডটি সম্পূর্ণ দেখবেন, তাহলে কিন্তু এটি খুলে যাবে এবং এটি আপনি ব্যবহার করতে পারবেন। এখন আমি এখানে কিছুক্ষণ ওয়েট করছি। তো অ্যাডটি সম্পূর্ণ দেখা হয়ে গেলে এখন আপনি অ্যাডটিকে ক্লোজ করবেন। এখন আমি অ্যাডটিকে ক্লোজ করে দিলাম। তারপর এখন আপনি যে ছবি দিয়ে স্ট্যাটাস ভিডিওটি তৈরি করবেন সেই ছবিটি আপনি সিলেক্ট করবেন। তো এখন আমি কোনো একটি ছবি এখান থেকে সিলেক্ট করে দিলাম, ঠিক আছে। এইভাবে আপনি ছবি সিলেক্ট করবেন, যে ছবি দিয়ে আপনি স্ট্যাটাস ভিডিও তৈরি করবেন, তাহলে কিন্তু ছবি এখানে যুক্ত হয়ে যাবে। তো দেখুন, কিন্তু অলরেডি কিন্তু ছবিটি এখানে তৈরি হয়ে গিয়েছে, ভিডিওটি তৈরি হয়ে গিয়েছে, এবং এটি মোবাইল ফোনে সেভ করার জন্য এখন আপনি এক্সপোর্ট অপশানে ক্লিক করবেন। এক্সপোর্ট অপশানে ক্লিক করার পর দেখবেন যে কিন্তু ভিডিওটি কিছুক্ষণের মধ্যে কিন্তু মোবাইল ফোনে সেভ হয়ে যাবে, ঠিক আছে। এখানে আপনি ওয়েট করবেন, তাহলে কিন্তু ভিডিওটি কিছুক্ষণের মধ্যে সেভ হয়ে যাবে। তারপর এখন আপনি ডাউনলোড বাটনে ক্লিক করবেন। ডাউনলোড বাটনে ক্লিক করার পর দেখবেন যে কিন্তু এখানে লোডিং হবে, 100% হওয়া পর্যন্ত ওয়েট করবেন, তাহলে কিন্তু 100% হয়ে গেলে কিন্তু এটি মোবাইল ফোনে পুরোপুরি সেভ হয়ে যাবে। এভাবেই কিন্তু আপনি খুব সহজে যে কোনো ছবিতে স্ট্যাটাস ভিডিও তৈরি করতে পারবেন। তো আশা করি আজকের এই ভিডিওটি প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুকে শেয়ার করবেন, তারপর ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন, এবং সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।